কার্যালয় আমরা ভেঙে আমরা ঢুকবো আমাদেরকে যদি কেউ বাধা দেয় এখানে রক্ত ঝরবে লাশ পড়বে তার মধ্যে দিয়ে আপনার মতিঝিল জোনের এডিসি ওসি অনেক উদ্যতন কর্মকর্তা এসেছিলেন তারা কথা বলেছেন তারা আমাদের চুক্তিপত্র দেখেছেন যে 6 মাসের চুক্তির মেয়াদ আমাদের আছে কাজী 6 মাসের আগে আমাদেরকে এখান থেকে বা বিনা নোটিশে আমাদেরকে কার্যালয় থেকে তাড়াতে তিন মালিক কর্তৃপক্ষ পারেন না কিন্তু তারা আমাদের প্রতি নমনীয় হলো তারা উদ্যতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছে উদ্যতন কর্তৃপক্ষ বলেছে এখানে বিপি নুররা যেন রাজনৈতিক কার্যক্রম করতে না পারে পুলিশকে সেই ব্যবস্থা নেওয়ার জন্য অর্থাৎ এই জুনিয়র কর্মকর্তা যারা এখানে এসেছেন তাদেরকে তারা এই মেসেজ দিয়েছে আমি রমনা জোনের এই মতিঝিল জোনের ডিসি জিএমপি কমিশনারের অ্যাসিস্ট্যান্ট অনেকের সাথে কথা বলেছি আমরা বলেছি যে এইটা যে অন্তত চুক্তি অনুযায়ী 6 মাসের সময় যেন আমাদেরকে দেওয়া হয় আপনারা পুলিশ প্রশাসন আপনারা অতি উৎসাহী ভাবে এই রাজনৈতিক কার্যালয় হস্তক্ষেপ না করে আপনারা এই দখলদারের পক্ষে না থেকে আমাদের চুক্তি আছে চুক্তি অনুযায়ী আমরা যেন কার্যালয় আমাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে আপনারা সেই পদক্ষেপ নেন কিন্তু তারা বলেছে তাদের উপরে নির্দেশ গণ অধিকার পরিষদ এখানে যেন কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারে সেই বিষয়ে পুলিশকে পদক্ষেপ নিতে তাদের আমাদের কিছু অনেকের ব্যক্তিগত পরিচয় আছে সেই মেসেজটি তারা দিয়েছে এবং আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যেই এই জামান সাহেবকে সহযোগিতা করার জন্য ভিতরে যেমন জামান সাহেবের সন্ত্রাসী বাহিনী রয়েছে তেমনি ভাবে এখানে অনেক পুলিশ কর্মকর্তা পুলিশের লোকেরা আছে একটা রাজনৈতিক দলের রানিং কার্যালয় পুলিশ এভাবে আটকে দিতে পারে কিনা জামাতের কার্যালয় আপনারা দেখেছেন মগবাজারে সিলগালা করে রাখা হয়েছে এর আগে বিএনপির কার্যালয় বিভিন্ন সময় আটকে রাখা হয়েছে আমরা এখানে পরিষ্কার আপনাদের উপস্থিতিতে আমাদের কার্যালয় আমরা ভেঙে আমরা ঢুকবো আমাদেরকে যদি কেউ বাধা দেয় এখানে রক্ত ঝরবে লাশ পড়বে তার মধ্যে দিয়ে তরুণদের নতুন ইতিহাস রচনা হবে আমরা পুলিশ ভাইদেরকে বিনয়ের সাথে হাত জোর করে বলবো আপনারা এখান থেকে চলে যান আমাদের কার্যালয়ে আমাদেরকে ঢুকতে দিন আরো দেবো রক্ত